দিনের পর দিন লাগামহীনভাবে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সহ সকল প্রকার জিনিসের দাম। এতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে। বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজারে পেঁয়াজ রসুন আদার দাম কেমন চলছে, বর্তমান বাজার মূল্য বা কেমন রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরুতে বলে রাখি, পেঁয়াজ বিক্রয় হচ্ছে 110 টাকা করে এবং রসুন বিক্রয় হচ্ছে 210 টাকা, এবং পাশাপাশি আদার দামও 230 টাকা। অর্থাৎ কেজি প্রতি পেঁয়াজ রসুন আদায় বেড়েছে 20 থেকে 30 টাকা। যে রসুন 180 থেকে 90 টাকায় বিক্রি হতো সেই রসুনের দাম বর্তমান সময়ে 210 টাকা, এবং আদার ক্ষেত্রেও ঠিক কেজি প্রতি 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা একটু বিক্রেতাদের সাথে একটু কথা বলবো, আপনার সাথে একটু জানতে চাই, বিক্রেতাকে একটু যুক্ত করে নেব, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব বর্তমান বাজার মূল্য কেমন রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য পেঁয়াজ রসুন আদার দাম কেমন রয়েছে, পাশাপাশি সয়াবিন তেলের দাম কেমন? সয়াবিন দাম কম, 165। সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে কোন ডালের দাম কত? কোন ডাল? মসুর ডাল। মসুর ডাল 105 টাকা, 110 টাকা, আর একটা 125 টাকা, 130 টাকা, আর 75 টাকা। চাল বিক্রি করেন দেখতে পাচ্ছি, চালের দাম বর্তমানে উন্নত মানের চালগুলো কত করে? 65, 68, 70 এরকম। 65 টাকার নিচে তো না? 65 টাকার নিচে চাল নেই, ওটা মোটা চাল, একটু কম। এটা এখানে আছে আমার উন্নত মানের চাল। চিনি গুঁড়ো যে চালের প্যাকেট দেখছি আমরা পুষ্টি কোম্পানির, এটি কত? 145 টাকা, 145, দাম কমছে। ধন্যবাদ দর্শক। ক্রেতারা বলছেন, দুঃখিত বিক্রেতারা বলছেন নিত্য প্রয়োজনীয় দাম কমে আসছে, কিন্তু আসলে আপনি নিজেই তার বিশ্লেষণ করে দেখতে পারবেন আসলে দাম কতটা মানুষের নাগালের মধ্যে রয়েছে সেটি আমরা দেখতে পারবেন। আমরা আরেকটু দোকানে যাব, সেখানকার যে বিক্রেতারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখানে একটি মূল্য তালিকা দেখছি, সেখান থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মূল্য তালিকা অনুসারে দাম কেমন রয়েছে। আতপ চাল 68 টাকা, এবং মাঝারি না কাটারি 75 টাকা, সিদ্ধ চাল 60 টাকা, এবং সিদ্ধ কাটারি 75 টাকা, মটর ডাল 80 টাকা, পাশাপাশি আটা বিক্রি হচ্ছে কেজি প্রতি 55 টাকা, সয়াবিন তেল সুপার 148 টাকা, এবং বোতলজাত সয়াবিন তেলের দাম 167 টাকা, পাশাপাশি চিনি বিক্রয় হচ্ছে 125 টাকা করে, এবং প্যাকেটজাত যে চিনি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 135 টাকা, পেঁয়াজ ইন্ডিয়ান 115 টাকা, এবং পাকিস্তানি পেঁয়াজও এখানে রয়েছে, পাকিস্তানি পেঁয়াজের দাম 110 টাকা, রসুন চাইনা রসুন 210 টাকা, আদা 240 টাকা লিখেছে এখানে আদার দাম চাইনা। তবে আমরা একটু বিক্রেতার সাথে একটু কথা বলবো, আসলে পেঁয়াজ রসুন আদার দামটা আসলে আর কমার কোনো সম্ভাবনা আছে কিনা, অথবা বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা একটু জানতে চাই। বলতে পারবো না, এগুলো খাদিমগঞ্জ বলতে পারবো। আপনাদের কি ক্রয়? আমরা ওখান থেকে কিনি, যে এখন এগুলো রেডি চলতেছে। কত করে পেঁয়াজ রসুন আদার? আমরা 210 টাকা, পেঁয়াজ ইন্ডিয়া হচ্ছে 115 টাকা, দেশি 110 টাকা, পাকিস্তান 110 টাকা, আদা 230 টাকা। সেই হিসেবে আদার দাম তো বৃদ্ধি পেয়েছে, কম পেয়েছে, কম কমে গেছে, যে আগে 300 টাকা ছিল, মানে কয়েকদিন আগে বন্যা পরবর্তী কমে গেছে, যে বন্যার সময় বৃদ্ধি পেয়েছিল। বৃদ্ধি পায় না, তখন 280 টাকা ছিল, এখন হচ্ছে 220 টাকা, 25 টাকা, এরকম 30 টাকা। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তবে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মধ্যে চাউলের
দামের কথা যদি বলি 60 টাকার নিচে আসলে কোনো চাল নেই। একজন নির্ময়ের মানুষের জন্য এটি অনেকটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা একটু কথা বলবো আমাদের এক সহকর্মী আহসানুল হক রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আসলে বাজার করতে আসা ক্রেতা সাধারণদের সাথে তো কথা বলেছেন, তারা কি বলতো আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে? কি নিত্য প্রয়োজনের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, এই মনে করেন একজন রিক্সাওয়ালা প্রতিদিন তার ইনকাম 1000 টাকা ধরে নিলাম, 500 টাকা তার চলে যাবে মালিকের পকেটে, আর বাকি 500 টাকা দিয়ে সে যদি মাছ কিনতে যায়, এক কেজি মাছ কিনলে 200 থেকে 300 টাকার নিচে কোনো মাছ নেই। তারপরে সে যদি 1 কেজি চাউল কিনে, পেঁয়াজ আদা রসুন এসব কিনতে গেলে 500 টাকা দিয়ে তার আসলে কোনোভাবেই পোষানো সম্ভব না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য 500 টাকার ভিতরে একজন মানুষ কোনোভাবেই কেনা সম্ভব না। তো তারা আশা করছে, যেহেতু দেশের পট পরিবর্তন হয়েছে, নিত্যপণ্যের যে সিন্ডিকেট ছিল আগে এগুলো এখন তো বর্তমানে নাই বললেই চলে, কিন্তু তাদের প্রশ্ন কেন তারপরও প্রতিদিন এই স্থিতিশীল অবস্থা ফিরে আসছে না, এটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। ধন্যবাদ। আমরা দর্শক কথা বলছিলাম আমাদের সহকর্মী আসার অগ্রসর, তিনি যেমনটা বলছিলেন আসলে মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে এসে একজন মানুষ যদি 500 টাকা নিয়ে বাজার করতে আসে, সে হয়তো তার প্রয়োজনীয় যে দ্রব্য, যেমন সে পেঁয়াজ করতে এসেছিল 1 কেজি, সেখানে সে 500 গ্রাম পেঁয়াজ ক্রয় করে বাসায় ফিরবে, এরকম প্রত্যেক জিনিসের ক্ষেত্রে যে পরিমাণ ক্রয় করতে আসবে সেই পরিমাণ ক্রয় করতে পারবে, কারণ টাকার দাম অনেক বেশি দাম দিয়ে পণ্য বিক্রয় হচ্ছে, সেই কারণেই হয়তো এমন একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।